হ্যালো বন্ধুরা, আমি ব্রতশ্রী। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে যে মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে কথা বলবো সেটি হলো 2013 সালে মুক্তি পাওয়া হ্যাপি হোমকামিং। এটি একটা হরর ফিল্ম। সিনেমার শুরুতেই দেখতে পাওয়া যায় একজন লোক মিস্টেরিয়াস কস্টিউম পরে এবং মুখে মাস্ক পরে একটা মেয়েকে গলায় কোপ লাগিয়ে দেয়। সেই লোকটি কে? সে কি কোনো খুনি নাকি কোনো সাইকো কিলার? এর সাথে সাথেই দেখানো হয় তিনজন বন্ধু অ্যানুয়াল পার্টি করছে এবং একটা রুম দেখানো হয় যেখানে বিলি তার আরেক বান্ধবীর সাথে কথা কাটাকাটি করছে। এসব কথা কাটাকাটির মাঝেই বিলি নেশার ঘোরে তার বান্ধবীর ওপর আক্রমণ চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেই মেয়েটার আরেক বান্ধবী রিটা এসে বিলিকে আক্রমণ করে এবং তার বান্ধবীকে নিয়ে পালিয়ে যায় এবং বিলিকে সেই ঘরে আটকে রাখে। দুজন বান্ধবীকে ওইভাবে আসতে দেখে বাকিরা জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন রিটা পুরো ঘটনাটা তাদেরকে জানায় এবং বলে যে বিলিকে তারা আটকে রেখেছে। তাদের এক বন্ধু রিটার কাছ থেকে সেই ঘরের চাবি চায়, কিন্তু রিটা জানায় সে কোনোভাবেই বিলিকে বাইরে আসতে দেবে না, একমাত্র পুলিশ এসে তাকে বার করবে। এসব কথার মাঝেই প্রিন্সিপাল সেখানে চলে আসেন। প্রিন্সিপাল তাদেরকে বলেন, এত রাত অবধি তোমরা এখানে কি করছো? প্রিন্সিপালের ওয়াইফ তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের কি এখনো পার্টি শেষ হয়নি? তারপর হঠাৎ করেই সেখানে দাঁড়িয়ে থাকা এক স্টুডেন্টের চোখে পড়ে সেই ঘরের দিকে। বিলি যখন বুঝতে পেরেছিল তাকে আটকে রেখে চলে যাওয়া হচ্ছে, তখন সে বারবার চিৎকার করতে থাকে। কিন্তু এর মাঝে এক বিপদ ঘটে। সেই ঘরে আগুন লেগে যায় এবং সেই আগুন ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। সেখানে দাঁড়িয়ে থাকা ছেলেটা সেই ঘর থেকে ধোঁয়া দেখতে পায় এবং বাকিদের বলে। বাকিরা সবাই ভয় পেয়ে যায় এবং রিটা গিয়ে সেই দরজার চাবি খোলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিলি আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনার পর 3 বছর অতিক্রম করে। তারপর দেখানো হয় এবছরের অ্যানুয়াল পার্টি নিয়ে রিটা তার বান্ধবীদের সাথে কথা বলছে। তার এক বান্ধবী বলে, এই বছরই আমাদের শেষ বছর, তাই এবারে পার্টিটা কিছু মেমোরেবল করে নিতে হবে। তারপর রিটা তার বাংকার থেকে হঠাৎই একটা নোট খুঁজে পায়, সেখানে লেখা হ্যাপি হোমকামিং। শুধু রিটা নয়, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ওরকম নোট দেখতে পাওয়া যায়। তারা সকলে মিলে প্রিন্সিপালের কাছে যায়, প্রিন্সিপালকে বলে এবং প্রিন্সিপাল তাতে বলেন হয়তো কেউ প্র্যাঙ্ক করছে। এরপর প্রিন্সিপালের ওয়াইফ সিম সেখানে আসেন এবং বলেন, এটা কিন্তু তোমাদের শেষ বছর, তাই খুব ভালোভাবে এনজয় করবে। তবে প্রিন্সিপালের সেই কথা শুনে কিছু বন্ধু তার কথার সাথে এগ্রি করেন আর কিছু জন তাতে সম্মতি জানায় না। তারপর প্রিন্সিপাল বাড়িতে এসে মেয়েদের প্রোফাইল চেক করতে থাকে। পিছন থেকে তার ওয়াইফ এসে সেই নোটগুলো দেখে বলে, এগুলো কি? এই হ্যাপি হোমকামিং লেখার মানে কি? তখন প্রিন্সিপাল তার ওয়াইফকে বলেন, প্রত্যেক স্টুডেন্টকেই এই নোট কেউ একজন দিয়েছে, যাকে তুমি বলতে পারো বিলির মৃত্যুর জন্য দায়ী। এই কথা শুনে সিম চুপ করে যায় এবং কোনো কথা বলে না। তার কিছুদিন পর সেই অ্যানুয়াল পার্টির দিন চলে আসে। অ্যানুয়াল পার্টির রাত্রে রিটা এবং তার বন্ধু বান্ধবীরা খুব আনন্দ করছিল। এর মাঝেই রিটার এক বন্ধু একটা রুমে যায় এবং সে একটা আওয়াজ শুনতে পায়। সেই রুমে সে একটা লোককে নোটিস করে, সেই অদ্ভুত পোশাক পরিধারী এবং মুখে মাস্ক। সেই লোকটির আওয়াজ শুনে রিটার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, এই আর ইউ ওকে? তোমার সাথে কি কোনো সমস্যা হয়েছে? এর কোনো জবাব না দিয়েই লোকটি তার বন্ধুর ওপর আক্রমণ করে এবং তাকে মারতে থাকে। অবশেষে তার গলা চেপে ধরে তাকে পুরোপুরি মেরে ফেলে। বাইরে রিটার দুই বান্ধবী ওর কাছে আসে এবং এরা সকলেই এই পার্টিতে এসে প্রচন্ড আনন্দ করছিল এবং সবাই খুব খুশি ছিল। তারপর রিটার এক বান্ধবী বলে, আমি বাইরে থেকে একটু ভেতরে যাচ্ছি এবং বাকি বন্ধুদেরও নিয়ে আসছি, শুধু তোমরা এখানে আমার জন্য দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো। তারপর তার এক ছেলে বন্ধু বলে, হ্যাঁ কেন, যাও না, আমরা এখানে তোমার অপেক্ষা করব, তাড়াতাড়ি ফিরে এসো। তারপর রিটা ভেতরে এসে তার বাকি বন্ধুদের খোঁজ করতে থাকে, কিন্তু দেখে তার সেই বন্ধুকে কোনো একটা লোক টেনে টেনে নিয়ে যাচ্ছে। লোকটিও রিটার সেই বান্ধবীকে দেখে ফেলে এবং রিটাকে মারার জন্য লোকটা এগোতে থাকে। রিটার বন্ধু প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু বাইরে পালাবার আগেই খুনি তার সেই বান্ধবীকে ধরে ফেলে এবং গলায় কোপ বসায়। তার গলা থেকে রক্ত বের হতে থাকে। এদিকে বাকি বন্ধুরা বাইরে মগ্ন থাকে তাদের আনন্দে। তার কিছুক্ষণ পর রিটা এবং তার বাকি বন্ধুরা তার সেই মেয়ে বন্ধুটিকে খুঁজতে যায়, কারণ ও যাওয়ার অনেক দেরি হয়ে গিয়েছিল, এতক্ষণে ওর ফিরে আসার কথা ছিল।
তারপর রিটার এক বন্ধু টর্চ জ্বালাতেই নিচে পড়ে থাকা রক্ত সবাই দেখতে পায়। রিটার বান্ধবী তার দেখে শরীর খারাপ করে এবং সে বমি করার জন্য ওয়াশরুমে চলে যায়। সে ভয় পেয়ে যায়, কিন্তু সামনে হাড় হিম করা দৃশ্য দেখে সে ভয় চিল্লাতে থাকে। সে দেখে কোমরের মধ্যে তারই বান্ধবীর গলা কেটে পড়ে আছে এবং রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। এর মাঝে হঠাৎই পিছন থেকে সেই লোকটি চলে আসে এবং তাকে খুন করতে মাত্র যাবে, সেই সময় রিটার সেই ছেলে বন্ধু সেখানে এসে কোনো মতে তাকে বাঁচায়। তারপর সেই মেয়েটি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর রিটা এবং তার সেই ছেলে বন্ধু তাদের প্রাণ বাঁচাবার জন্য তাদের বান্ধবীকে ফেলে দিয়ে বাইরে পালিয়ে আসে, কারণ তারা দুজন মিলে বাইরে বেরিয়ে পুলিশের কাছে যেতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাইরের দরজা বন্ধ ছিল। তারপর রিটার নজর পড়ে গার্ডের ওপর। গার্ড বেহুশ অবস্থায় ছিল, তার পকেট থেকে চাবি নিয়ে দরজা খোলার চেষ্টা করে রিটা এবং দরজাটা খুলেও ফেলে। তারপর রিটা এবং তার সেই ছেলে বন্ধু দুজনেই বাইরে বেরিয়ে আসে, আর সেই কিলার ভেতরেই পড়ে থাকে। তারপর রিটার ছেলে বন্ধু বলে, আমরা পার্টিতে মোবাইল নিয়ে আসিনি, তাহলে পুলিশকে সবকিছু বলতে পারতাম, তুমি এখানেই দাঁড়াও আমি আসছি। সেখান থেকে যাওয়ার সাথে সাথে খুনি তার সামনে চলে আসে, তাকে দেখে অবাক হয়ে যায় এবং দেখে পালাতে আরম্ভ করে, এবং সে পালিয়ে একটা বড় ইনার প্লে গ্রাউন্ডে পৌঁছে যায়। তবে খুনিও তার পিছন পিছন সেখানে চলে আসে, যাতে সেই খুনি ওকেও মেরে দিতে পারে। তারপর রিটার বন্ধু লুকিয়ে যায়, তার সামনেই খুনি থাকে কিন্তু সেই খুনি তাকে দেখতে পায় না। তারপর সেই কিলার একটা বোতাম চিপে দেয়, যেই সিটে সে লুকিয়ে ছিল সেগুলো পরস্পর জুড়তে আরম্ভ করে নিজে থেকে, আর এভাবেই রিটার বন্ধু সেখানে খুব বাজে ভাবে ফেসে যায় এবং ক্রাশড হয়ে সে মারা যায়। আর অন্যদিকে রিটাও ভয়ে লুকিয়ে থাকে, কিন্তু তখনই সেই খুনি রিটাকে চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর আস্তে আস্তে রিটা তার চোখ খোলে, চোখ খুলে রিটা দেখে তাকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তার সাথে সাথে তার বন্ধুদেরকেও দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তার সাথে রয়েছেন প্রিন্সিপালও। আস্তে আস্তে সেই খুনি প্রকাশ্যে আসতে থাকে। খুনিকে সামনাসামনি দেখে রিটা জোরে জোরে চিৎকার করতে থাকে। খুনি বলে, বেশি চিৎকার করতে না, কারণ সবাই তো পার্টির নেশায় ড্রাঙ্ক হয়ে আছে, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। আর এখানে সিনেমার মেইন প্লট প্রকাশ পায়, কারণ খুনি তার মাস্ক ওপেন করে। ওই খুনি একজন ফিমেল ছিলেন, আর কেউই নয়, প্রিন্সিপালের স্ত্রী। এটা দেখে অবাক হয়ে রিটা জিজ্ঞাসা করে, টিচার সিম, আপনি? সিম বলেন, হ্যাঁ, আমি তোমাদের বেছে বেছে মারতে চেয়েছি। তখন রিটা বলে, আমাদের দোষটা কি, আপনি এরকম কেন করছেন আমাদের সাথে? সিম বলেন, কারণ আমি আমার জীবন নিয়ে একেবারেই খুশি নই, আমাদের কলেজ এমনিতেই খুব লসে যাচ্ছিল, আর তোমাদের প্রিন্সিপাল এর কারণ হিসেবে আমাকে ভাবছিলেন, আর এর সাথে আমার কোনো সম্পর্কই নেই, উনি একেবারে পাগল, আর উনি সারাদিন মেয়েদের প্রোফাইল দেখতে থাকে, আর উল্টো পাল্টা কিছু হলে আমাকে দোষারোপ করে। এই কথা শুনে রিটা বলে, ঠিক আছে, তবে আমরা আপনার কি ক্ষতি করেছি? তারপর সিম বলেন, তোমাদের প্রিন্সিপালের জন্য আমার এমনিতেই রাগ ছিল, তবুও আমি চুপ ছিলাম, কিচ্ছু বলিনি, কিন্তু তোমরা যখন বিলিকে মারলে, আমার বিলিকে আমার থেকে কেড়ে নিলে, তখন তোমাদের ওপর আমার আরো রাগ চড়ে যায়, আর যেটাকে কন্ট্রোল করার কোনো উপায় ছিল না, কারণ ও একজনই ছিল যে আমাকে বুঝতে পারত, আমার ফিলিংস গুলোকে গুরুত্ব দিত। আমি জানি একজন স্টুডেন্ট এবং টিচারের মধ্যে এসব হয়তো ঠিক নয়, কিন্তু আমার কাছে বিলি ছাড়া আর কেউ ছিল না, আর কোনো উপায়ও ছিল না, আর আমি অনেক কন্ট্রোল করারও চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি, তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য 3 বছর অপেক্ষা করতে থাকি। তোমরা একটা মেয়ের জন্য বিলিতে মেরে দিলে, আর আমি ওই মেয়েটার ঘরে গিয়ে ওকেও মেরে দিই। তবে রিটা তাকে বোঝানোর চেষ্টা করে যে, প্লিজ বোঝার চেষ্টা করো, বিলি একজন ভালো লোক ছিল না, ও আমার বান্ধবীর সাথে মিসবিহেভ করেছিল, জোর করার চেষ্টা করেছিল। তবে সিম রিটার কথা না মেনে তার গালে চড় বসিয়ে দেয়। এরপর সিম সেখানে পেট্রোল উঠিয়ে সবাইকে বলে, এবার আমি তোমাদের সবাইকে জ্বালিয়ে মারিয়ে দেব, ঠিক ওভাবেই যেমন ভাবে তোমরা বিলিকে জ্বালিয়েছিলে। এরপর সিম সবার গায়ে পেট্রোল ঢালতে শুরু করে, কিন্তু হঠাৎই রিটার মেয়ে বন্ধু উঠে পড়ে এবং সিমকে পিছন থেকে আক্রমণ করে। সিম এবং সেই বান্ধবীর মধ্যে লড়াই হতে থাকে। এদিকে রিটাও নিজেকে ছাড়াবার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে, তবে সিম সেই মেয়েটিকে বেহুশ করতে সক্ষম হয়। এদিকে রিটা নিজেকে ছাড়িয়ে দেয় এবং রিটা এবং সিমের মধ্যে হাতাহাতি চলতে থাকে। এরই মাঝে সিমের হাতিয়ারের দ্বারাই তার স্বামী অর্থাৎ প্রিন্সিপাল আহত হয় এবং মারা যান। এরপর সিম রিটাকে আক্রমণ করতে যাবে, সেই সময়ই পিছন থেকে রিটার সেই বান্ধবী আবার উঠে আসে এবং সিমকে তার হাতিয়ার দিয়ে হত্যা করেন।
অর্থাৎ দেখা যায় দুষ্টের দমন হবেই, যারা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক তাদের বিনাশ হবেই, যারা কোনো দোষ করেনি ইনোসেন্ট ছিল তাদেরকে সিম মর্মাহতভাবে হত্যা করেছে, আর অবশেষে তার পরিণতি এরকম হয়। যাই হোক, আপনাদের গল্পটা কেমন লাগলো, এক্সপ্লানেশনটা কতটা এনজয় করলে।